প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে যে খবরে থাকব আজকে সকালেই দেখছিলাম যে বিভিন্ন পত্রপত্রিকা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে যে একগিচ্ছ মেলার একেবারে সূচি দিয়ে সেখানে আজকে উদ্বোধনের কথা বলা আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন শিলিগুড়ি থেকে এবং নর্থ বেঙ্গলে আঠেরোটি মেলার সূচি আমরা দেখতে পাচ্ছি সেই বিজ্ঞাপনে প্রথমে আমরা একটু ডিটেলস আপনাদেরকে দেখাই তারপর এটা নিয়ে আরও আলোচনাতে আসবো এই হচ্ছে বিজ্ঞাপন যেখানে উল্লেখ করা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উৎসব দু হাজার একুশ তারিখ এক ফেব্রুয়ারি দু হাজার একুশ দুপুর তিনটে স্থান হচ্ছে বাঘা যতীন পার্ক শিলিগুড়ি এখানে উত্তরবঙ্গে যেসব জেলায় উৎসব চলবে সেগুলো বলা হয়েছে যেমন দার্জিলিংয়ের চারটি উৎসব কালিম্পাঙ্গে দুটি জলপাইগুড়িতে দুটি আলিপুরদুয়ারে দুটি কোচবিহারে দুটি উত্তর দিনাজপুরে দুটি দক্ষিণ দিনাজপুরে দুটি মালদাতে দুটি মোট আঠেরোটা আমরা দেখতে পাচ্ছি উৎসবের এখানে সূচি রয়েছে এবং আপনাদেরকে যেটা দেখাবার চেষ্টা করছি যে এই হচ্ছে বিজ্ঞাপন দশ তারিখ হচ্ছে মেলার শেষ তারিখ আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন দিনে মেলা উল্লেখ করা রয়েছে এবং অর্থাৎ দশ তারিখ পর্যন্ত এই মেলার এই বিষয়টা চলবে এবং আজকে তার একটা উদ্বোধন হবে শিলিগুড়ি বাগাজতিন পার্ক থেকে এবং যিনি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছে যে এই সময় এই মেলাগুলো কি উৎসবগুলো করাটা কি খুব জরুরি ছিল কারণটা কি মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দিয়েছিলেন এর আগে যে এখানে নাকি একটা কেনা বেচা হবে প্রচুর কেনা বেচা হবে এবং তার জন্য যে খরচটা হবে পরিকাঠামো তৈরি করতে সেটা কিন্তু তিনি বলেন নিজের জন্য কতটা খরচ হবে এবং অনেকে বলছেন যে এটা যেহেতু সরকারি মেলা এটাই দেখা যাবে যে মেলা চত্বরে বিভিন্ন সরকারি প্রকল্পের বিজ্ঞাপন সরকার কি কাজ করেছে এইসব বিজ্ঞাপন তবে আসলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে সরকারের প্রচারটা কার্যত করাই হচ্ছে আসল উদ্দেশ্য এটাই কিন্তু অনেকে বলতে শুরু করেছেন সরকারি মেলা বিভিন্ন দপ্তরের সেখানে স্টল থাকবে বড় বড়ো হয়তো হোর্ডিংও থাকতে পারে সুতরাং এটাই হচ্ছে আসল উদ্দেশ্য প্রচারটা করা এবং অনেক মানুষকে ওখানে ডাকা মানে আসা মেলা যেহেতু আসবেন সেখানে তাদের কাছে সরকারের একটা পজিটিভ বিষয় তুলে ধরা এটাই হচ্ছে আসল উদ্দেশ্য তার জন্য সরকারের টাকা যা হয় হোক এখন প্রশ্ন হচ্ছে সরকার যখন এই সব ক্ষেত্রে টাকা খরচ করতে পারছে আর তখন যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন শিক্ষকরা যারা বেকার তারা আর যারা শিক্ষক নামেই শিক্ষক সম কাজে সম বেতন নেই সমস্ত কিছু বলা হচ্ছে সরকারি তারা সংস্থায় কাজ করছেন কিন্তু বেতন মূল যে বেতন তার দেখা যায় পাঁচ ভাগের এক ভাগ বা তারও কম এই অবস্থায় তারা যখন আন্দোলন করছেন যখন তারা বলছেন আমাদের বেতনটা বাড়ানো হোক সমকাজে সমবেতনটা করা করা হোক বলছেন না সরকারের টাকা নেই যখন বেকার যুবশ্রীরা যাদেরকে দেড় হাজার টাকার ভাতা দিয়ে এরকম একটা বলে নাম লেখানো হয়েছিলো যে পরবর্তীকালে চাকরি দেওয়া হবে তারাও মুভমেন্ট করছেন তাদেরকেও কিন্তু নিয়োগ করা হচ্ছে না পক্ষান্তরে বলা হচ্ছে যে এত পোস্ট কোথায় এত টাকা কোথায় টাকা নেই টাকা সেখানে অভাব নেই যখন কোনো মেলা খেলা ক্লাবকে দেওয়া দানছত্র সব ক্ষেত্রে কিন্তু সরকারের টাকার অভাব নেই আসলে অভাব আছে এটা বলা ভুল অভাব আছে টাকাটা দেনা করে নিয়ে এসে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় ইনকাম তো নেই রাজ্যের ইনকাম কোথায় সবই তো শুধু করের দিকে এই যে শুধু আমরা শুনি যে জিএসটি এইসবের ওপরেই তাদের তর্ক বিতর্ক করেন কিন্তু কিভাবে রাজ্যের ইনকাম বাড়বে সেটা নিয়ে কোথায় শিল্পায়ন কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না বড়ো কোনো শিল্প এই দশ বছরে হয়েছে এই রাজ্যে ফলে কিন্তু কাজটা করতে হবে দেখাতে হবে অনেক কাজ করছি এবং সেই জন্যই তারা দেনা করছে এবং যে দেনার সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানতে চাই সবসময় যে সরকার এত কিছু বলছে কিন্তু এই মুহূর্তে সরকারের দেনা কত সেটা বলুক প্রকাশ্যে মানুষ জানতে চায় চৌত্রিশ বছরে বামেরা দু লক্ষ কোটি টাকা দেনা করে গেছে আর দশ বছরে তৃণমূল সরকার এই দেনাকে কোথায় গিয়ে ঠেকিয়েছে সেটা বলুক যেটা শোনা কথা সাড়ে পাঁচ লক্ষ কোটিতে ঠেকে গেছে অর্থাৎ মানে চৌত্রিশ বছরে বামেরা দু লক্ষ কোটি আর দশ বছরে সাড়ে তিন লক্ষ কোটি দেনা করে ফেলেছে এই রাজ্যের সরকার এরকম সবটাই শোনা যাচ্ছে কিন্তু এক্সাক্টলি বলতে পারবো না আমরা চাই যে এই বিষয়ে যখন প্রশ্ন উঠছে সরকার সে বিষয়ে বলুক এখন দেনা করে এই সব খেলামেলা করে আর মানুষের ওপর এই দেনা চাপিয়ে যাওয়ার কি কোনো অর্থ রয়েছে আর যখন মানুষ তার পেটে খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মুভমেন্ট করছেন সেখানেই মেলা খেলা করে তো পেট ভরবে না সেদিকটা কেন নজর দিচ্ছে না সরকার সেই প্রশ্ন কিন্তু অনেকে তুলতে শুরু করছে এবং সেই সঙ্গে যে প্রশ্নটা অনেকে আমাদেরকে করছেন যে আপনারা বলুন যে খেলা চলছে মেলা চলছে মিছিল চলছে যেখানে কোনো কোভিড প্রোটোকল মানা হচ্ছে না মুখে মাস্ক পর্যন্ত নেই সেগুলো সব অ্যালাউ করে দিচ্ছে পুলিশ পারমিশন দিয়ে দিচ্ছে আর শুধু স্কুল খোলার ক্ষেত্রে আপত্তি করোনা কিছু স্কুলে বসে রয়েছে করোনা ভাইরাস বাড়ির যিনি কর্তা তিনি মিছিলে হাঁটছেন সেখানে কোনো কোভিড প্রোটোকল বানা হচ্ছে না তিনি যদি একটা ভাইরাস ক্যারি করে বাড়িতে আনেন তো বাড়িতে সবাই হয়ে যাবেন কতক্ষণের ব্যাপার কয়েক ঘন্টার ব্যাপার এই ভাইরাস ছড়াতে ধরুন বা কয়েক দিনের ব্যাপার তাহলে সেই জায়গাটা আটকানো হচ্ছে না স্কুল গেলেই করোনা ভাইরাস এসে যাবে স্কুলের সব বন্ধ কলেজ বন্ধ যদি বন্ধ করতে হয় যদি পজিটিভ করে ইচ্ছে থাকে যে না এটাকে বন্ধ করতে হবে যাতে করোনা ছড় না ছড়ায় তাহলে সবটাই বন্ধ করুক তাহলে মিছিল মিটিং এগুলোকে পারমিশন কেন দেওয়া হচ্ছে যদি সদিচ্ছা থাকে এটাকে নিয়ন্ত্রণ করা যদি মনে করেন যে না এখানে ছড়াই না তাহলে আর স্কুল থেকে কীভাবে ছড়াবে খুব তো এটা মানে বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক তো ভাবতে হবে বিজ্ঞান ভিত্তিক ভাবনাটা কোথায় শুধু স্কুল কলেজকে বন্ধ রেখে দিয়ে আর বাকি সব ওপেন করে দেওয়া হচ্ছে এটা কি ধরনের সরকারের দৃষ্টিভঙ্গি সরকার কি বুঝতে পারছে না আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি ভিডিও ভাইরাল হচ্ছে স্কুল খোলার দাবিতে যারা ছোটো ছোটো পড়ুয়া তারা দাবি তুলছেন স্কুল খুলতে হবে মেলা হচ্ছে খেলা হচ্ছে স্কুল কেন বন্ধ থাকবে এবার তারা এটাও বলছেন মেলা খেলা হচ্ছে আর তাদের শিক্ষকরা রাস্তায় গিয়ে কেন পড়ে থাকবেন তাদের জন্য কেন ভাববে না সরকার আর শেষে আর একটা কথা বলি দর্শক দেখবেন যে এখন যে কোনো প্রজেক্ট সবটারে কিন্তু উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও উদ্বোধন হচ্ছে কোথাও শিলান্যাস হচ্ছে সবটাই তিনি করছেন রিমোটে এখন তো একটা সহজ রাস্তা হয়ে গেছে যেতে হচ্ছে না রিমোটে উদ্বোধন করছেন আর বাংলার ছোট খোটো প্রজেক্ট ক্যালভার্ট থেকে শুরু করে একটা পাড়ার রাস্তা বা আমরা দেখছি কবরস্থানের বাউন্ডারি তারপরে পুজোর কোনো জায়গা সরকার যেখানে একটু কাজ করছেন যদি পঞ্চাশ হাজার টাকারও প্রোজেক্ট হয় সেখানেও মুখ্যমন্ত্রী রিমোটে উদ্বোধন করছেন মানে সব জায়গায় মুখ্যমন্ত্রীর নামটা যেন জল জল করে আর দুর্ভাগ্য সেই সমস্ত মন্ত্রীদের জন্যে যে মন্ত্রিত্ব রয়েছেন কোথাও নেম প্লেট তারা লাগাতে পারছেন না কারণ সব তো মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিচ্ছেন তারা আর কী করবেন ফলে এটা অনেক সময় বলা হয় না যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কোথাও যেন মুখ্যমন্ত্রীর প্রত্যেক দিনের যা কর্মসূচি সেটা দেখে সেই বক্তব্যকে আরও যেন জোরালোভাবে সমর্থন করছে এটা বলা যায় আবার অনেকে এটাও বলছেন যে এখন এই যে নির্মল বাংলা তার যে শৌচাগার বিভিন্ন ঘরে ঘরে হয়েছে এখন সেইগুলো কি আদৌ আর ইনকমপ্লিট হতে বাকি আছে যদি থাকতো অনেকে বলছেন হয়তো সেইগুলোরও উদ্বোধন করে দিতেন রিমোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই শৌচাগারের দেওয়ালেও হয়তো তার নামটা লেখা থাকতো উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়েও অনেকে বলছেন যে উদ্বোধন করার একটা মানে নাম্বারটা এত কাজ এবং সবটাই মুখ্যমন্ত্রী করছেন সবটাই মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এইটা বলে বলতে গিয়ে প্রত্যেক দিন দেখা যাচ্ছে তিনি কিন্তু উদ্বোধন করছেন যেটা অন্য কেউ করে থাকেন অন্য সময় আমরা দেখেছি অন্য গভর্নমেন্টের ক্ষেত্রে নিচু স্তরের কোনো কোনো প্রজেক্ট প্রধান নিজে উদ্বোধন করেন তার উপরে পঞ্চায়েত সমিতির সভাপতি উদ্বোধন করেন জেলা পরিষদ সভাধিপতি উদ্বোধন করেন বা এমএলএ উদ্বোধন করেন এখন এম এমএলএ এমপি কারোরই কোনো জায়গা নেই উদ্বোধন সব মুখ্যমন্ত্রী করবেন পরবর্তীকালে তারা ফিতে কাটতে পারেন নামটা কিন্তু জল জল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ তিনি তো বাংলার গর্ব এটা তো তারা মনে করেন দর্শক আপনারা কী বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাক টিভিতে